আজকের ভিডিওতে আলোচনা করব আগামীকালের ম্যাচটা নিয়ে, ওখানে ফার্স্ট ইলেভেন কী হতে পারে হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর আরেক মোহনবাগানের কিছু আপডেট আছে, কিছুটা ট্রান্সফার রিলেটেড আপডেট আছে, তবে কংক্রিট কিছু নয়, কয়েকটা ধোঁয়াশা বা হালকা হালকা কিছু আপডেট পাওয়া গেছে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। আর আজকে একটু কাজ থাকার জন্য ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, আমি কদিন একটু চাপের মধ্যে রয়েছি, এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে স্কুলগুলোর, আপনারা জানেন আমি টিউশানি পড়াই, তো ন্যাচারালি একটু প্রবলেমের মধ্যে রয়েছি, তো আশা করি কিছুদিন পরে এটা সমস্যাটা মিটে যাবে। এবার যে আপডেটটা দেবো সেটা ইঞ্জুরি নিয়ে, যতদূর খবর পাওয়া যাচ্ছে যে দিমিত্রি পেট্রাটস এবং মনবীর সিং কিন্তু এখনও পুরোপুরি ফিট নয় ম্যাচ খেলার মতো, তো সম্ভবত এদের ছাড়াই কালকে নামবে এবং এদের ছাড়াই নামা উচিত, কারণ পরে উড়িষ্যা ম্যাচ আছে, হায়দ্রাবাদ ম্যাচটায় দুম করে এদের নামিয়ে যদি চোটটা বেড়ে যায় তাহলে রিস্ক হতে পারে, আর একদম টিমের বাইরে রাখার দরকার নেই, বেঞ্চে থাকুক যদি প্রয়োজন মনে হয় বা ম্যাচের সিচুয়েশান যেরকম হবে সেই বুঝে নামানো উচিত, প্রথম থেকে দুম করে নামিয়ে দেওয়াটা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না, বিশেষ করে পরের যে ভাইটাল ম্যাচগুলো আছে তার জন্য, কারণ চোট আঘাতের সমস্যাটা আমাদের তো পেছন ছাড়ছে না, এই ম্যাচটা খেলতে গিয়ে হয়তো আবার ছোটো চোটটা বড় হয়ে যেতে পারে, তখন আবার তিন চারটে ম্যাচ পাওয়া যাবে না, তো ওই রিস্কটা নিয়ে লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। নেক্সট যদি চলে আসি হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে, হায়দ্রাবাদ টিমটা যতটাই নিচে থাকুক না কেন জুয়ান ফেরান্ডোর কথা অনুযায়ী হায়দ্রাবাদকে তারা হালকাভাবে নিচ্ছে না, তারা হায়দ্রাবাদকে অন্যান্য টিমের মতোই একইভাবে গুরুত্ব দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে সেরা পারফরমেন্সটা দেওয়ারই চেষ্টা করছে, সেটা খুব ভালো কথা, সেটা নিয়ে কোনো মানে দ্বিমত থাকতে পারে না যে এটা করলে খুবই ভালো হবে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চোট আঘাতের সমস্যাটা তো রয়েই যাচ্ছে, এটা থেকে আমরা বেরোতে পারছি না, প্লাস আমাদের প্লেয়াররা মাঠে গিয়ে তাদের প্রপার পারফরমেন্স বা তাদের নাম অনুযায়ী সুবিচার করতে পারছে না, তো এই দিকটাই মেন সমস্যা, আমরা মাঠে গিয়ে খুব ভালো খেলবো সেটা তো প্রত্যেকটা ম্যাচের আগেই আমরা শুনতে পাই, কিন্তু আলটিমেটলি মাঠে গিয়ে কিন্তু সেই ডেডিকেশনটা দেখা যাচ্ছে না, এইটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এই দিকটাই আগে নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। নেক্সট জুয়ান ফেরান্ডোর কথা অনুযায়ী বা তিনি আশ্বস্ত করেছেন সমস্ত সমর্থকদের যে ডিসেম্বর মাসে মোহনবাগান তার পূর্ণ শক্তি দেখাবে এবং তাদের কতটা ক্ষমতা, তারা কী লেভেলের টিম সেটা সকলের সামনে প্রমাণ করবে, তো এটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে পুরো কোচিং টিম থেকে প্লেয়াররা সকলেই চাপে আছে এই পরপর হারের জন্য, তারা যদি তাদের শক্তি প্রদর্শন করতে না পারে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের শক্তি প্রদর্শন করবে প্লেয়ারদের বা কোচকে দেখাবে যে তারা কী করতে পারে, তো এটা একটা চাপের বিষয় তো রয়েছেই, তো তাদেরকে ডু অর ডাই সিচুয়েশন, তাদেরকে ডিসেম্বর মাসে তাদের ক্ষমতা কতটা বা তারা কী করতে পারে, কতটা ভালো খেলতে পারে সেটা দেখাতেই হবে। নেক্সট হলো হায়দ্রাবাদ ম্যাচে কী ফার্স্ট ইলেভেন হতে পারে, যেহেতু খবর পাওয়া যাচ্ছে যে দিমিত্রি মনবীরকে নাও পাওয়া যেতে পারে, তো সেই হিসেবে আমি দিমিত্রি মনবীরকে ছাড়াই ফার্স্ট ইলেভেনটা বানিয়েছি, ধরে নিচ্ছি ওরা খেলছে না সেইটা ভেবেই ফার্স্ট ইলেভেনটা বানানো হয়েছে। গোলে যেমন বিশাল কায়েদ রয়েছে, ওখানে তো কোনো সেকেন্ড অপশান নেই, তো বিশাল কায়েদ গোলে শুরু করছে এবং তিন ব্যাকে যাবে বলেই আমার মনে হয়, কারণ তিন ব্যাকেই এরা খেলে অভ্যস্ত, এরা দুম করে আবার চার ব্যাকের সিস্টেমে ফিরে যেতে গেলে এদের অনেকগুলো সমস্যা হতে পারে, প্রথম যে সমস্যাটা হতে পারে চার ব্যাক গেলে সেটা হচ্ছে আপনারা মানে দেখে থাকবেন যে চার ব্যাক করতে গেলে মিডফিল্ড থেকে একটা প্লেয়ারকে কিন্তু নিয়ে আসতে হবে ডিফেন্সে, সেক্ষেত্রে মিডফিল্ডটা উইক হয়ে যাবে এবং মিডফিল্ড থেকে একটা প্লেয়ার নিচে নামা মানে আপনি ওখানে একটা উইঙ্গার আপনাকে খেলাতেই হবে এবং আরেকটা উইঙ্গার যদি ওখানে খেলান তাহলে কিন্তু আপনার ন্যাচারালি অ্যাট্যাক থেকে বা মিডফিল্ড থেকে একজন প্লেয়ার কমে যাবে, ধরে নিচ্ছি আমি মিডফিল্ড থেকে যদি কম নাও কমাই তাহলে আমাদের সিঙ্গেল স্ট্রাইকারে যেতে হবে যদি চার ব্যাকে যাই, তো সেই সিস্টেমটা ফেরান্ডো কতটা ফলো করবে এটা নিয়ে আমার সন্দেহ আছে, তাই আমি তিন ব্যাকের সিস্টেমই রাখছি যেটাতে ফেরান্ডো বা আমাদের টিম খেলে অভ্যস্ত, সেই সিস্টেমে গেলে যেরকম সুবাশিস উইস্তে আর হ্যামিল এরা তিনজনেই ব্যাক হিসেবে থাকবে, দুজন বিদেশি ডিফেন্ডারকে নিয়েই শুরু হবে খেলাটা যেরকম আমরা দেখে আসছি। নেক্সট যদি চলে আসি সিডিএম পজিশান, সবথেকে নড়বড়ে পজিশান, এখানে কোনো প্রপার প্লেয়ার নেই বলা চলে, সেখানে গ্লেন মার্টিন্স বা থাপার মধ্যে একজনকে নিয়ে খেলতে হবে, তো প্রপার সেন্টার ব্যাক বলতে গ্লেন মার্টিন্সই রয়েছে আর থাপা খেললে অ্যাটাককে যথেষ্ট সাহায্য করতে পারে আর গ্লেন মার্টিন্স খেললে কিছুটা ডিফেন্সকে সাহায্য করতে পারে, এখন আপনারা অনেক কিছু বলবেন যে গ্লেন মার্টিন্স থোড়াই ডিফেন্সকে সাহায্য করছে ডুবিয়ে দিচ্ছে হ্যান ত্যান, এগুলো পরের বিষয়, কিন্তু জেনারেলি ভাবনা চিন্তা থেকে এটাই মনে হচ্ছে যে গ্লেন মার্টিন্স যেহেতু একজন সিডিএম ও ডিফেন্সটাকে একটু সাহায্য করতে পারে থাপার থেকে বেটার, কিন্তু থাপার কোয়ালিটি অনেক বেটার, এখন থাপার কতটা চোট আছে বা কিছু সমস্যা আছে কিনা সেটা নিয়ে তো আমরা কনফার্ম নই, তো ন্যাচারালি থাপা কতটা খেলতে পারবে জানি না, তো ওখানে গ্লেন মার্টিন্স বা থাপার মধ্যে একজন খেলবে এই ধরেই বানানো হয়েছে।
নেক্সট চলে আসছে যে মিডফিল্ডের দুজন প্লেমেকার, সেখানে থাকবে সাহাল এবং হুগো, যেটা এতদিন দেখছিলাম সেটাই হবে। আর দুটো উইঙ্গার যে দু সাইডে থাকছে, এই সাইডে তো লেফট সাইডে লিস্টন ছাড়া কোনো অপশান নেই, সেকেন্ড অপশান তো কিছু পাওয়া যাচ্ছে না। এক হতে পারে অমনদীপ সিংকে যদি খেলায় সেটা আলাদা কথা, তবে এতটা রিস্ক নেবে বলেও মনে হচ্ছে না, কারণ অমনদীপ এখনও পর্যন্ত আইএসএলের কোনো ম্যাচ এই বছর খেলেছে বলে আমার মনে নেই। তো সেইটা একটা রিস্ক হতে পারে, সেটা কি করবে আমি বলতে পারবো না। তবে ডান দিকটাতে আশিস রাই খেলবে, এবার যদি আশিস রায়ের কোনো সমস্যা হয় পরে টাইসানকে নামাতে পারে অথবা টাইসানকে প্রথম থেকে নামাতে পারে। টাইসানকে দেখে নেওয়ার একটা সুযোগ আছে এই ম্যাচটাতে। এবার যেহেতু এটা আইএসএলের ম্যাচ, চারজন বিদেশি খেলানো যাবে, ডিফেন্সে দুটো আর মাঝমাঠে হুগো বুমোস, এই তিনজন বিদেশিকে ইউজ করা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার স্ট্রাইকিং পজিশনে বা স্ট্রাইকার হিসেবে একজনকেই খেলানো যাবে, সাদিকু বা কামিন্সের মধ্যে একজনকে। তো মনে হয় কামিন্স শুরু করবে, সাদিকু পরে এলে আসতে পারে। আর একটা যে স্ট্রাইকারের পজিশান আছে, সেখানে যদি ফেরান্ডো চায় যে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকার হিসেবে, মানে প্রথম থেকে ডবল স্ট্রাইকারে যাবে, সেক্ষেত্রে সুহেল ভাটকে ইউজ করা যেতে পারে, সুহেলও চান্স পাবে প্রথম থেকে সেক্ষেত্রে। অথবা যদি মনে করে যে না, প্রপার স্ট্রাইকার হিসেবে শুধু কামিন্সই থাকবে, আর একজন প্লেয়ার আমি নেবো যে মিডফিল্ডকে সাহায্য করবে, তাহলে সেক্ষেত্রে কিয়ান হলো পারফেক্ট অপশান। এবার যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই যে ফেরান্ডো চার ব্যাকে যাবে, তো চার ব্যাকে গেলে কিছুই নয়, এই তিন ব্যাক থেকে একজন যে সাইডের উইঙ্গার রয়েছে আশিস রাই, তাকেই আনতে হবে পেছনে, সুভাশিস এই ধারে চলে আসবে, আর আশিস রাইকে খেলতে হবে একদম লেফট ব্যাক, রাইট ব্যাক হিসেবে একদম শেষে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে ফার্স্টে যে দুজন স্ট্রাইকার আছে, যেটা আমি ধরেছিলাম সুহেল ভাট আর কামিন্স বা সাদিকুর মধ্যে একজন খেলবে, সেক্ষেত্রে একজন চলে আসবে এদিকে রাইট উইঙে, বা রাইট উইঙে তো আর সুহেল খেলতে পারে না সেইভাবে, তো ন্যাচারালি ওখানে টাইসান বা কিয়ান একজনকে ইউজ করা হবে রাইট উইঙ্গার হিসেবে। তবে আবার আমি বলবো যে যেহেতু ম্যাচটা হায়দ্রাবাদের এগেনস্টে, তুলনামূলকভাবে অন্যান্য আইএসএল টিমের থেকে এখনও হায়দ্রাবাদ একটু দুর্বল টিম, তো এখানে ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে ফেরান্ডো যাবে না, ফলে চার ব্যাকে খেলার সম্ভাবনাটা খুবই কম। আর যদি বাইচান্স চার ব্যাকে খেলে বা এখন থেকে এই ভাবনা চিন্তা করে যে আমি চার ব্যাকে খেলবো ডিফেন্সটা মজবুত করার জন্য, বা ম্যাচের সিচুয়েশান যদি এরকম হয় আমরা গোল খাচ্ছি, তখন চার ব্যাকে নামিয়ে এনে ম্যাচের মাঝখানে স্ট্র্যাটেজি চেঞ্জ করব। অন্যান্য ম্যাচের ক্ষেত্রে বলছি, আমি হায়দ্রাবাদ ম্যাচের কথা বলছি না, যে হায়দ্রাবাদ ম্যাচে গোল খাবো এটা বলছি না, অন্যান্য ম্যাচে যদি হয় এরকম, তাহলে তো আগে থেকে একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে যে চারজন ডিফেন্সে কীভাবে খেলতে হবে। তো সেইটার যদি এখন থেকে কিছু প্ল্যানিং থাকে তাহলে হয়তো চার ব্যাকে যেতে পারে, তা না হলে জেনারেলি নর্মালভাবে এই ম্যাচটা খেললে ফরমেশান চেঞ্জ হবে না, তিন ব্যাকেই যাবে ফেরান্ডো। তবে আর একটা ছক আমি আমার পছন্দ মতো বানিয়েছি, এখানে একই থাকছে, তিন ব্যাকের সিস্টেমই থাকছে, কিন্তু আমি এখানে থাপা এবং সাহালকে একসাথে খেলাচ্ছি। গ্লেন যেরকম সিডিএমে খেলে সেরকম সিডিএমে খেললো, থাপা খেললো মাঝমাঠে ঠিক ডান দিকের জায়গাটায় আর হুগো খেললো বাঁ দিকটায়। এক্ষেত্রে থাপা হুগো প্রয়োজন অনুযায়ী ডিফেন্সকে এসে সাহায্য করতে পারবে, এবং সাহাল বা অবলিক দিয়ে কিয়ান আছে, যদি কিয়ান খেলে তাহলে কিয়ানও বা সাহালের মধ্যে একজন যে খেললো সে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অ্যাটাককে সাহায্য করলো। এবার যখন আমরা অ্যাটাকে উঠে যাব, তখন সাহাল বা কিয়ান যেই খেলুক না কেন, সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাটা নেবে। আবার যখন অপোনেন্টের অ্যাটাক হবে, তখন হুগো থাপা গ্লেনের পাশে চলে আসবে সিডিএমকে সাহায্য করার জন্য। এক্ষেত্রে ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, এবং এদের দুজনকে পুরো মাঠ জুড়ে খেলতে হবে না, তারা যদি দায়িত্বটা ভাগ করে নেয় যে অ্যাটাকে সাহাল শুধু গেল যখন স্ট্রাইকার হিসেবে, আর যখন ডিফেন্স হচ্ছে তখন হুগো আর থাপা দুজনেই ডিফেন্সকে সাহায্য করতে এগিয়ে এলো, সেক্ষেত্রে প্রপার একটা ব্যালেন্স হতে পারে। এখন ফেরান্ডো কী করবে সেটা তার ব্যাপার। তবে এই ম্যাচটা নিয়ে একটা কথাই বলবো, মোহনবাগান যদি কোনো বোকার মতো বা বাচ্চাদের মতো ভুল না করে, এবং তারা যদি নিজের যা নাম বা নামের যা ওয়েট আছে সেই অনুযায়ী প্লেয়াররা পারফর্ম করে, তাহলে এই ম্যাচটা থেকে আমরা তিন পয়েন্ট নিয়ে আসবো, এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু সবটাই ডিপেন্ড করছে প্লেয়ারদের ওপর, তারা কদ্দূর কী করতে পারছে, কারণ ফেরান্ডো যা স্ট্র্যাটেজি নিয়ে খেলছে সেই স্ট্র্যাটেজিতেই সে স্টিক থাকবে, এবং প্লেয়াররা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কতটা পারফর্ম করতে পারবে তার উপর রেজাল্টটা ডিপেন্ড করে আছে। এবার লাস্ট একটা ট্রান্সফার আপডেট দেবো, ব্যাপারটা ঠিক ট্রান্সফার আপডেট নয়, তবে একটা জায়গা থেকে খবর যেটা পাচ্ছি সেই খবরটা কংক্রিট কোনো খবর নয়, তবে ইন্টারনাল এইটুকু খবর আছে যে ছজন বিদেশির মধ্যে চারজন যে বিদেশি আছে তারা কিন্তু এই পুরো ডিসেম্বর মাসটা আতশ কাঁচের ওপর থাকবে,
পুরো ছজন বিদেশি নয়, তাদের মধ্যে দুজন বিদেশিকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কোনো রকম কোনো দ্বিধা নেই, তারা জানে যে এই দুজন প্লেয়ারকে তারা রাখবেই। তাছাড়া বাকি যে প্লেয়াররা রয়েছে চারজন, তাদের মধ্যে কে থাকবে কে না থাকবে সেটা তাদের এই ডিসেম্বর মাসের পারফরমেন্স কিছুটা, আর যদি ডিসেম্বর মাসে এরকমও হয় যে তারা খুব ভালো খেলে দিল তাহলেও এই সিজনটা তাদের দিকে নজরে থাকবে। তো পরের সিজনের জন্য প্রায় দুজনকে ধরেই নেওয়া হচ্ছে যে এরা দুজন মোহনবাগানে থেকে যাবে। তারা কারা, তাদের নাম কি, এটা এই মুহূর্তে আমি কিন্তু যেখান থেকে খবরটা জানতে পেরেছি সেখান থেকে তাদের নাম জানতে পারিনি। তো অনেক জায়গাতেই অনেক চ্যানেলে অনেকের নাম বলা হয়েছে কিন্তু আমি কোনো নাম বলতে চাই না, কারণ আমি কনফার্ম নই এবং আমি যার থেকে খবরটা পেয়েছি ভেতরের তিনি আমাকে কোনো নাম বলেননি এবং আপনারা জানেন তিনি কোনো নাম বলেন না। তো তিনি যতটুকু বললেন আমি আপনাদের ততটুকুই বললাম। এর থেকে কংক্রিট খবর পেতে গেলে আমার কিছু করার নেই, তাহলে সিমেন্ট দিয়ে খবর বানাতে হবে কংক্রিটের, কিন্তু আমার কাছে আর এর থেকে বেশি কিছু খবর নেই। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।